উড়িষ্যার রেল দুর্ঘটনাত নিখোঁজ অসমৰ যুবক, সন্ধানহীন কলাইগাঁওর হাফিজুল রহমান। আরক্ষীয়ে উদ্ধার করেছে হাফিজুলর মোবাইল। হাফিজুলর ঘরত হাহাকারময় পরিস্থিতি। উড়িষ্যার ভয়ঙ্কর রেল দুর্ঘটনাত এই মুহূর্তলৈকে প্রায় 300 লোকর মৃত্যু হয়েছে আর আঘাতপ্রাপ্ত হয়েছে সহস্রাধিক লোক। কিন্তু উড়িষ্যার রেল দুর্ঘটনায় এইবার অসমলৈ কহিয়া আনিছে দুখবর। এইজন উদালগুড়ির কলাইগাঁওর হাফিজুল রহমান। কর্মসূত্রে চেন্নাইত থাকে হাফিজুলে। বহুদিনের মূরত চেন্নাইর পৰা রেলেরে ঘর অভিমুখে রওনা হয়েছিল হাফিজুল। রেলেরে আহি থাকুতে পরিয়ালর সঙ্গে ফোনত কথা পাতিছিল হাফিজুলে, ফটো পঠিয়াইছিল ঘরলৈ। ফোনযোগে হাফিজুলে পরিয়ালক জানাইছিল যে তেও কাইলৈ সন্ধিয়া 7 বজাত গুৱাহাটি পাব। পরিয়ালর লোকে আজি পুৱা 8 বজাত হাফিজুলক পুনৰ ফোন করাত ফোন রিসিভ করে আরক্ষীয়ে। আরক্ষীয়ে পরিয়ালক জানায় যে উড়িষ্যাত দুর্ঘটনাগ্রস্ত হয়েছে রেল। কিন্তু হাফিজুল আহত নে নিহত সেই কথা না জানে আরক্ষীয়ে। হাফিজুলর মোবাইলটহে উদ্ধার করেছে আরক্ষীয়ে। লগে লগে পরিয়ালটোত সৃষ্টি হয় এক হাহাকারময় পরিস্থিতির। তারপাছতেই উড়িষ্যালৈ রওনা হয়েছে হাফিজুলর ভাতৃ আর পত্নী। পরিয়ালর লোক উড়িষ্যাত উপস্থিত হওয়ার পাছতেই জানিব পৰা যাব কি অবস্থাত আছে হাফিজুল। লড়াটোয়ে ফোন করেছিল যে মা, মই কালি রাতেপা 7 বজাত গুৱাহাটীত পাম আর সেইবুলি যোগাযোগ হয়ে পেলে কালি হলে কালি রাতে আর কোনো যোগাযোগ নাই। 7 বজাত যেটা ঘর পাবো, যেটা 7 বজাত গুৱাহাটীত পাবো, যেটা 8 বাজি গেল যদি কোনো মানে হেৰি কোনো ফোন এটা মারিছিল আর যে কোনখিনি আহি পালা বলে পেলে। তো 8 বজাত যেটা ফোন মারিছে ফোনটো রিসিভ তারা উড়িষ্যা পুলিশে রিসিভ করলা। কুড়ি ভাড়ে কলা যে এনে কথা, আপনাদের লড়াটো যখন গাড়িতে আসছিল গাড়িটো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা পিছত পুলিশে কলা যে এটা তো আমি কোনো সংসূত্র পাওয়া নাই কর কি বা কি, আমি তো সংসূত্র মোবাইলটো পাইছো আর পুলিশে আকু তার লোকাল নম্বর দিছে, পুলিশরে নিজের নম্বর দিছে। এখান মোবাইল সুইচ অফ করে দিছে লড়াজনা হাফিজুলের মোবাইল সুইচ অফ করে ফেলে পুলিশের নম্বর দিছে। কিবা যোগাযোগ করবর কারণে পুলিশের নম্বর যোগাযোগ করব দিছে আর অল্প আগতে আমি পুলিশের যোগাযোগ করছো, কোনো এতালে সংসূত্র পাওয়া নাই আর ঘরবে দুজন মানুষ পঠাইছো। এজন হল লড়াজনা ডাঙর ককায়েক আর ভনী জোয়াইলোক এটা গুৱাহাটী যাই পাইছে, অল্প পিছত যাই ট্রেনত যাব আর আশা করু হাফিজুল রহমান সু শরীরে উভতি আহক ঘরলৈ। উদালগুড়ির পৰা নিপু কাকতি, NB News।